কক্সবাজারে দুই যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে একটি মাছের ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় স্বজন ও স্থানীয়দের দাবি মাছ ধরতে যাওয়ায় বিদ্যুতের ফাঁদ পেতে তাদের হত্যা করা হয়েছে এই অভিযোগে মরদেহ নিয়ে ঘের মালিকের বাড়ি ঘেরাও করে স্থানীয়রা কক্সবাজার খুরুশকুল আশ্রয়ন প্রকল্পের কাছে মনুপাড়ার একটি মাছের ঘেরের আইলের পাশে সকালে পাওয়া যায় আব্দুল খালেক ও আরাফাত নামে দুই যুবকের মরদেহ পেশায় তারা জেলে দুজনের শরীরে একাধিক স্থানে রয়েছে পোড়া ক্ষতচিহ্ন মরদেহের পাশে পড়েছিল মাছ ধরার জাল এবং খাবার ঘেরটিতে ছিল বৈদ্যুতিক ফাঁদ এলাকাবাসীর ধারণা

স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ বিক্ষুব্ধ জনতা শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ঘেরটির দুই নৈশ প্রহরীকে আটক করে পুলিশ আমাদের এলাকাবাসী এই লাশগুলো নিয়ে খুব উত্তেজিত এরকম নজিরবিহীন ঘটনা আমাদের এই পর্যন্ত ঘটে নাই আমরা এর সুষ্ঠু তদন্তমূলক সঠিক বিচার চাই প্রশাসনের লোকজন এসেছেন তারা এখান থেকে ইতিমধ্যে দুইজন লোককে অ্যারেস্ট করেছে তাদের মাধ্যমে হোক বা তাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে হোক তারা যদি বের করে যে প্রকৃত যারা এদেরকে যদি খুন করে তাকে বা তাদেরকে বিদ্যুৎ শর্ট দিয়ে তাকে তাহলে তাদের বের করে আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করব প্রশাসনের প্রতি তবে ঘটনার ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ পাওয়া যায়নি খের মালিকের বক্তব্য নিহত দুজনের বাড়ি খুরুশকুলের আট নম্বর ওয়ার্ডে ডেস্ক রিপোর্ট চ্যানেল 24।